Second, Sonbeel floating solar power development or a projector come solia setia. 27 28 Hello everyone, this is Chanda and welcome to Chanda's Good Life. I hope you all are doing well and I'm your bhalo achi. So onek din por ajke ami amar intro ta bollam, so bhaloi laglo. Kemon acho shobai? And ekhon jehetu flooded situation ta ektu komche, so grateful for that. Ebong ja alert diyechilo je high alert. হাইলাইট অনুযায়ী তো বৃষ্টি হয়নি, ভগবান প্লিজ বৃষ্টি যেন হয় না। আজকে হচ্ছে 1st জুলাই, তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যার আজকে আমাদের আরকেনগর ব্লক ভিজিট করবেন, কারণ আরকেনগর ব্লকের আন্ডারে আমাদের সনবিল এরিয়া পড়ে আর সনবিল এরিয়া আশেপাশে অনেক বেশি গ্রামই এফেক্টেড হয়েছে ফ্লাডে। সো তিনি আসবেন এইগুলো মানে ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো ভিজিট করতে। তো আমারও আজকে হেলথ টিম মেডিকেল টিমে ডিউটি অ্যান্ড আমি একজন টিম লিডার। সো আমি এখন বাজে 8টা, আমি জলদি জলদি রেডি হয়ে বেরিয়ে পড়ছি কারণ 10টার নাগাদ উনি এসে পৌঁছবেন। সো আমার এরিয়াতে উনি আসার কথা, কারণ দেওয়া আছে লিস্টে যে উনি আমার এরিয়াতেও আসবেন। যদি আমার এরিয়াতে আসেন তাহলে তোমাদের সাথে আমি ক্লিপিংগুলো অ্যাড করে দিব। অ্যান্ড চলো উইথ লটস অফ পজিটিভিটি অ্যান্ড এনার্জি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতেও ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেড। আমাৰ ইয়াতে এটা ভাল গেষ্ট হাউচ হ'ব আৰু মানুহে এটা পৰামৰ্শ দিছে যে সিংলা নদী না সিংলা নদী দুইটা ফালে দুইটা নদীত সুইচ গেট হৈ গ'লে পানীটো সদায় থাকিব পাৰিব, গতিকে সেইটো এটা আমাৰ কথা এটা ইয়াত চিন্তা হৈ আছে। ছেকেণ্ড, সোনবিলত ফ্লটিং ছ'লাৰ পাৱাৰ ডেভেলপমেণ্টৰো এটা প্ৰজেক্টৰ কাম চলি আছে, এতিয়া এছেছমেণ্ট চলি আছে যাতে ফিছাৰীও চলিব পাৰে আৰু ওপৰ হাইটত ছ'লাৰ পাৱাৰ ল'ব পাৰে। এইখিনি হ'লে ইয়াৰ ইকনমিটো বহুত চেঞ্জ হৈ যাব। বানপানী এতিয়াতো আমাৰ ইয়াতে কোৱা মতে কৰিমগঞ্জ সমষ্টিত 3,90,000 মানুহ এফেক্টেড হৈছে। সমগ্ৰ অসমত নিয়াৰ এবাউট 1 কৰোৰ মানুহ এফেক্টেড হ'ব, 1/3 অফ দ্য পপুলেশ্যন। যাক যেনেকৈ পাৰোঁ আমি সহায় কৰিম। এইবাৰতো আমি বহুত চেষ্টা কৰিছোঁ, কাট অফ হ'ব দিয়া নাই। যেতিয়া কাট অফ হৈছে এয়াৰ ড্ৰপিং কৰা হৈছে, বৰাক ভেলীটো এবাৰ মেক্সিমাম এয়াৰ ড্ৰপিং কৰা হৈছে, কাট অফ হ'ব দিয়া নাই। ক্লাৰিয়েটৰ ডিচিৰ লগত আমি ডেইলি টাচত আছিলোঁ যাতে ইয়াত বস্তু থাকে। ছেকেণ্ড, হাফলঙৰ পৰা শিলচৰলৈকে ৰেলটো কালিৰ পৰা আৰম্ভ হৈছে, গতিকে আমি ৰেলৰ লগত কথা পাতিছোঁ যে নদীৰ কাষেদি পাহাৰৰ কাষেদি ৰেল লাইনটো নকৰি টানেল বনাই ৰেল লাইনটো নতুনকৈ ৰিডিজাইন কৰিব পাৰি নেকি। আজি এটা আজি মোক কৈছে DC-য়ে যে অকণমান আমাৰ যিটো কালভাৰ্ট এটা আছিল পৰি গৈছে, মই এতিয়াই ইঞ্জিনিয়াৰক কৈ দিম যাতে লগে লগে। কৰিমগঞ্জ টাউন টাউনৰ আগততো ৱাটাৰ ছাপ্লাই প্ৰজেক্ট আমি আহি কৰিছিলোঁ না, চ' বহুত দিন হ'ল মোৰ মনত আছে, 10 ইয়াৰ্ছ বেক। চ' এতিয়া চাই ল'ম, তাক ষ্ট্ৰেংথেন কৰিম, এবাৰ আমি ষ্ট্ৰেংথেন কৰি ল'ম। আৰু বান পৰিস্থিতিৰ মাজত চৰকাৰে বহুখিনি কৰিছে, ইয়াৰ ৰাইজে স্বীকাৰ কৰিছে, যিহেতু আমি গ্ৰাউণ্ড জিৰ'ৰ পৰা গৈ বাতৰি সংগ্ৰহ কৰোঁ। কিন্তু বহু ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা গৈছে জিলা প্ৰশাসন, বিশেষকৈ বৰাক উপত্যকাত জিলা প্ৰশাসনৰ ওপৰত ৰাইজ যথেষ্ট অসন্তুষ্ট। চাওক, প্ৰথম যেতিয়া 2-3 দিন পানী হৈছেতো জিলা প্ৰশাসন যাব পৰা নাই, মানুহৰ খং আছে। কিন্তু এতিয়া মই ডেইলি ভিডিঅ' কনফাৰেন্স কৰি আছোঁ যে মানুহৰ মাজত যাতে প্ৰশাসন যায়, মানুহক সহায় কৰে, কোনো যাতে এপিডেমিক আউটব্ৰেক নহয় আৰু মানুহক যাতে আমি ভাল কৰি ঘৰত লৈ যাব পাৰোঁ। এতিয়াতো যিমানখিনি মোৰ পৰা ৰিপৰ্ট আছে, মেক্সিমাম এৰিয়া কাভাৰেজ হৈছে বুলি কৈছে,
কিন্তু এতিয়া গৈ মই শিলচৰত থাকিম মই তেতিয়া মই পিছবেলা শিলচৰত মই এটা ৰিভিউ লম যে আৰু যদি কিবা কৰিব বাকী আছে আমি কৰি লম থ্যাংক ইউ রাস্তা ঘাটটা ওই আবার ইম্প্রুভ করতে হবে রাস্তা ঘাট এমবেকমেন্ট ওইগুলা করতে হবে আবার আসব আর করিমগঞ্জ তো আমার নিজের বাড়ির বাড়ির মতন আবার আসব নাই সনবিল তো মই আগতো আহিছো এইটো এটা অসমৰ বহুত ডাঙৰ প্ৰপাৰ্টি আমাক ভগবানে দিছে ইয়াক আমি ডেভেলপ করব লাগিব রুমে চলে এসেছি অ্যান্ড অনেক বেশি টায়ার্ড তো এক দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কারণ বেশি ভিডিও অবভিয়াসলি করতে পারিনি বিকজ আমি ডিউটিতে ছিলাম অ্যান্ড অনেক বেশি টায়ার্ড আজকে অনেক লং ডে গেল আজকে মোর দেন 75 পিপলস ছিলেন আশেপাশে পেশেন্ট তো বলতে পারবো না কারণ সব তো আর পেশেন্ট না সবাইকে মেডিসিন চেক আপ করে মেডিসিন সব কিছু দিয়ে দিয়েছে একদম টায়ার্ড এখন গিয়ে স্নান টান করে খেতে হবে কারণ খুব বেশি খিদে পেয়েছে আর একদম রেস্ট টেস্ট করে তোমাদের সাথে আর কথা বলছি আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম সো কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি কিছু জিনিস আমি শেয়ার করতে চাই আমার পার্সোনাল ওপিনিয়ন তো আজকে যেহেতু হিমন্ত স্যার এসেছিলেন তো উনি শুধু আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট না আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সাথে সাথে উনি আজকেও আবার সেম কাছাড়ে গিয়েছিলেন এবং কাছাড়ে ডিস্ট্রিক্টের মেইনলি জিসি কলেজে গিয়েছিলেন আর সবাই জানো জিসি কলেজ কলেজিয়েট স্কুল সব জায়গাতে এখন ফ্লাড রিলিফ ক্যাম্পে আছে এখন সবাই এই জায়গাতেই আছে কারণ অনেকজনের অনেক লোকেরই ঘর থেকে কোনো জল কমেনি সবাই এখানেই এখন অবধি রয়েছেন তো উনি গিয়ে আমার মানে ভিডিও কয়েকটা দেখে এত বেশি ভালো লেগেছে তো আমি আমার ইউটিউব চ্যানেলেও শেয়ার করেছি উনি নিজে থেকে গিয়ে লঙ্গার যেগুলো হয় মানে খাওয়ার দাওয়ার সবাইকে দিচ্ছিলেন সো অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যে ইয়া উই আর ব্লেসড টু হ্যাভ হিম অ্যাজ এ সিএম অফ আসাম কারণ বিগত এই 10 দিনের মধ্যে তিনি শুধু মানে এই কঠিন সময়ে 10 দিনের মধ্যে 3 বার তিনি বরাকবেলি ভিজিট করেছেন সো উই আর সো হ্যাপি ফর দ্যাট অ্যান্ড আশা করছি যে সবারই ভালো লাগছে আমি তো পার্সোনালি বলছি অনেক বেশি ভালো লেগেছে আমি আজকে ভাবছিলাম যে উনি যদি আমার সেন্টারের মানে আমার যে জায়গাতে ডিউটি ছিল আজকে যদি আসতেন তাহলে মেবি দেখা হতো আমি মানে এটলিস্ট এতটুকু তো থ্যাংক ইউ তো বলতেই পারতাম কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার মানে আমার যে এরিয়াতে ডিউটি করেছে আমার যে হেলথ ক্যাম্প ছিল আমার হেলথ ক্যাম্প ছিল একটা এলপি স্কুলে সো আজকে তিনি এই জায়গাতে ভিজিট করেনি তো এটা ভিজিটেড লিস্টে ছিল কারণ ওনার অবভিয়াসলি অনেক শর্ট শিডিউল থাকে অনেক বেশি একদম প্যাকড থাকে সো উনি মানে আসতে পারেননি উনি সনবিল এরিয়া ভিজিট করেছেন অ্যান্ড সনবিল এরিয়াতে আমিও গত পরশুতে 27 বা 28 এরকম হবে আমাদেরও ভিজিট ছিল সনবিল এরিয়াতে ওইগুলো ভিডিও আমি অ্যাড করে দেবো এই ভিডিওতে না সেপারেট করে একটা ভিডিও আমি শেয়ার করে দেবো সবার সাথে সো অনেক বেশি ভালো লাগছে ওইটাই বলতে চাই যে মন থেকে থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড জানি ভিডিও দেখবেন না দেন অলসো আমি মানে জাস্ট বলে রাখলাম গ্রুপ মানে ভিডিওটাতে অ্যান্ড চলো আজকের ভিডিওটাকে এখানেই রাখছি কারণ লং হয়ে যাচ্ছে হয়তো অ্যান্ড যেহেতু তোমরা সবাই জানো ডিউটিতে গিয়ে আমি কিছু শ্যুট করতে পারি না তো শুধু মানে আমি স্যারের কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি কারণ স্যার যেহেতু আমাদের এরিয়াতেই এসেছিলেন অ্যান্ড আর আনফর্চুনেটলি আমি দেখা করতে পারিনি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যারা আমাদের এই ফ্লাড রিলিফের জন্য আমরা যে 2-3 দিন গেছি শিলচর হোক আমাদের আশেপাশে এরিয়াতে হোক আমরা প্ল্যানিং করছি আরও একদিন যাওয়ার মানে আমার টিম যারা এখনও পয়লাপুলে আছে আমি তো নেই আমি তো করিমগঞ্জে তো আমি কিছুই করতে পারছি না আমি জাস্ট আমার নিজের ডিউটিগুলো যা ফ্লাড রিলিফ ক্যাম্পে আমার যা ডিউটি আছে মেডিকেল রিলেটেড এগুলোই করছি সো অনেক বেশি থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আমাদের ডোনেশন দিয়েছেন অনেক বেশি কন্ট্রিবিউশন করেছেন অনেক থ্রুতে অনেক ওয়েতে আপনারা চেষ্টা করেছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার এবং জিজ্ঞেসও করেছেন যে কীভাবে কন্ট্রিবিউট করবেন সো থ্যাংক ইউ সো 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 মাচ এবং যারা শুধু আমাদের টিম না যারা নিজে থেকে এসে এই কঠিন সময়ে সবাই সবার পাশে ছিলেন যারা এত বেশি মানে এখন অবধি প্রবলেমের মধ্যে আছেন এবং কন্টিনিউ এখন অবধি অনেকটা সংগঠন অনেকটা গ্রুপ এখন অবধি রিলিফ দিয়েই যাচ্ছে সো এটাই অনেক বড় কথা যে আমরা অ্যাটলিস্ট মানুষের যখন দরকারের সময় আমরা পাশে দাঁড়াতে পেরেছি অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ানকে আমার যারা টিম মেট আছেন ওদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি কারণ আমি নেই পয়লাপুলে কিন্তু ওরা কন্টিনিউ কাজ করেই যাচ্ছে ডোনেশন কালেক্ট করা কন্ট্রিবিউশন কালেক্ট করাতে থেকে শুরু করে সব কিছু বাজার হাট করা প্ল্যানিং করা কোথায় যাওয়া সো
সো যারা যারা এই সময়ে কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সবাইকে বিগ থ্যাংক ইউ অ্যান্ড বিগ স্যালিউট অ্যান্ড চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি অ্যান্ড খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে টিল দেন স্টে হেলদি স্টে সেফ বাই বাই